আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল প্লেস লাইফের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গরুরহাটে। এই হাট শামুগুন থানা ও রাজশাহী জেলায় অবস্থিত। এটি রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে 4-5 কিলোমিটার দূরে অবস্থিত এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে। আজ আপনাদের কিছু ছোটো ছোটো সারা বছর ও মাঝারি সারা বছরের দাম সম্পর্কে বিস্তারিত জানব। আর একটি কথা, প্রতিটি গরুর বাছুর বা মাঝারি বাছুর গরুর দাম অনেক বেশি চাইছে, এই প্রতিটা গরুতে দাম অনেক কম আছে। আপনারা কেনার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। চলুন বিক্রেতার কাছে দাম সম্পর্কে জানি। এই গরুগুলোর দাম চাচ্ছেন কত করে? এই দুইটা দাম চাচ্ছেন কত? না ওই দুইটা আমি কি আনছেন আপনারা নাকি? আরে ছোট গুলো কত হচ্ছে? ছোট গুলো জোড়া জোড়ার দাম চাইছেন কত আপনি? এই জোড়ার দাম চাইছেন কত? জি 60,000 চাইছেন। বয়স কত করে হলো ক্লানের? বয়স কত হবে? এক বছর পার হবে না? এত সব দেশি তাই না? দেশি ভাই, এই জোড়ার দাম চাইছেন কত? এই জোড়ার দাম চাইছেন কত? 55,000 চাইছেন। বয়স কত গেল ভাই? হয়নি না? এটা কি দেশি নাকি? দেশি বড়টার দাম চাইছেন কত? এটা দাম চাইছেন কত? দাম চাই 26,000। 26,000 চাইছেন? এটা বয়স কত হলো? বয়স হয়নি ভাই। দাঁত হয়নি না? দেশি তো তাই না ভাই? হ্যাঁ ভাই দেশি। বর ভাই এখানে বয়স কত রে? ৩২,000
কাতালে কত যাচ্ছে? কত যাচ্ছে? মরা কত কাছে যাচ্ছেন? এগুলা পঞ্চানা কাছে যাচ্ছেন? এগুলো কি দেশি নাকি? দাঁত হয়েছে? এগুলো না দাঁত হয়নি না? বড় ভাই এগুলো কত চাচ্ছেন দাম? কত চাচ্ছেন দাম? এগুলো দাম চাচ্ছি ভাই পঞ্চান্ন। পঞ্চান্ন চাচ্ছেন? বয়স কত করেছে ভাই? বয়সের কথা বলতে পারবেন? দাঁত হয় না এখন? দাঁত হয়। এগুলো না আইডিয়া ওজন কত করে আছে ভাই? আইডিয়া করতে পারব? তিন মন হবে না? তিন মন? তিন মন হবে না? তিন মন হবে? হবে না না? চাচা কিনলেন কত দাম যাচ্ছেন? কিনেছি। কিনলেন? কত দিয়ে কিনলেন? ১৪০। ১৪০০০? দুইটা দুইটা কি সার নাকি? কি দেশি জাতের নাকি? দেশি সব দুটাই? তাহলে স্পোর্টস ১৪০ দিয়ে কিনেছি। ১৪০০০০। এটার ওজন কত রকম হবে আইডিয়া আপনাদের? কতটি ১০০ কেজি করে বসতে? দুইটাতে ১০০ কেজি করে হবে? ২০০ কেজি? ওই কালোটা কিনলেন নাকি? এই কালোটা কিনছেন? এটাও কিনেছেন? হ্যাঁ। দুটা বিক্রি কদম চলেন? দুটার ১৩০০০০ চাইছেন? বয়স কি দাঁত হয়েছে নাকি? হয় না না? দেশি তো? এগুলো না একটার ওজন কত করে আছে আইডিয়া? আড়াই মনে হবে? আড়াই মনে বেশি হবে না? গরুগুলো আপনাদের? কাতায় গরুগুলো আপনাদের? এটা কত দাম যাচ্ছেন? এটার দাম যাচ্ছেন কত? যেটা ৫০০ টাকা চাইছেন? আর মাঝখানটা কতটা? ওটা ৮০ করে? ওদের ৮০ করে? এটা কি দেশি নাকি? এগুলো এক একটা ওজন কতটুকু আছে? আড়াই তিন মন করে আছে না? প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে চান তারা অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এখানে বেশিরভাগ ব্যাপার রয়েছে তারা গরুর দাম ব্যাপক পরিমাণে বেশি চায়। অবশ্যই আপনারা গরুর ওজন সম্পর্কে একটু ধারণা নিয়ে দামাদামি করবেন। আর এই গরুর হাটে প্রতিটি গরুর হাঁসের নেবে ৪৫০ টাকা। আর রাজশাহীর বাইরে যদি গরু নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এলসি করা লাগবে, আর এলসির জন্য প্রতিটি গরুর জন্য লাগে ২৫০ টাকা। আরেকটি বিষয়, এই বাজার হইতে বাংলাদেশের যে কোনো স্থানে যাওয়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা যারা এই বাজার হইতে বিভিন্ন জায়গার ভাড়া সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেখানকার ভাড়া অবশ্যই জানিয়ে দেবো আপনাদের। আর গরুর দাম সম্পর্কে আবার একটু বলি, আগামী নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের দিকে গরুর দামটা অনেক কম থাকে। আপনারা যারা ষাঁড় গরুর খামার করতে চান
তারা অবশ্যই নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর জানুয়ারির মধ্যে গরুগুলো ক্রয় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।